नमस्कार बंधुरा, आजकल भिडियोते आलोचना करब इंजिनेर विभिन्न पार्ट सम्पर्के। प्रत्येक पार्टसर नाम काज एवं तार स्थान सम्पर्के आज के विस्तारित भावे आलोचना करब आजकल भिडियोते। आपनी जदि कोनो टेक्निकल स्टूडेंट बा कोनो अटोमोबाइल टेक्निशियन एवं आपनी जदि कोनो गाड़ी चालक बा मालिक होये थाकेन ताहले किन्तु ए भिडियोटी आपनार जन्य खूबी गुरुत्वपूर्ण एकटी भिडियो। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। একটি ইন্টারনাল কম্বাসন ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনের যে সমস্ত পার্টসগুলি থাকে তার একটি হলো পিস্টন, যেটি সিলিন্ডারের ভেতর ওঠানামা করতে পারে। এই পিস্টনের গায়ে দুটি রিং লাগানো থাকে, একটি হলো কম্প্রেশন কন্ট্রোল রিং। এর কাজ হলো সিলিন্ডারের মধ্যে যে ফুয়েলটিকে জ্বালানো হয় বা কম্প্রেশন ঘটানো হয় কম্প্রেশন চেম্বারের হাই প্রেসারটিকে লিকেজ হওয়া থেকে আটকায়। এবং আরেকটি হলো অয়েল কন্ট্রোল রিং, যার সাহায্যে অয়েল চেম্বারের অয়েলকে কম্প্রেশন চেম্বারে আসতে বাধা দেওয়া হয়। এই পিস্টনের নিচে লাগানো থাকে কানেক্টিং রড। এই কানেক্টিং রড পিস্টনের সঙ্গে কিং পিনের সাহায্যে লাগানো থাকে এবং এই কানেক্টিং রডের অপর প্রান্তে লাগানো থাকে ক্র্যাঙ্কশ্যাফট। এখানে পিস্টনের আপ ডাউন গতি কানেক্টিং রডের সাহায্যে ক্র্যাঙ্কশ্যাফটে এসে পৌঁছায়, যার ফলে পিস্টনের আপ ডাউন গতি বা রৈখিক গতি এই ক্র্যাঙ্কশ্যাফটের সাহায্যে ঘূর্ণন গতিতে রূপান্তরিত হয়। এইবার আসছে সিলিন্ডারে। এটি হলো একটি সিলিন্ডার যার মধ্যে ফুয়েলকে জ্বালানো হয় বা কম্বাসন ঘটানো হয়। এই সিলিন্ডারের উপরের অংশকে বলা হয় সিলিন্ডার হেড। এই হেডে দুটি ভালভ লাগানো থাকে, একটি হলো ইনলেট ভালভ এবং অপরটি হলো এক্সস্ট ভালভ। এই ইনলেট ভালভের সাহায্যে সাকশন স্ট্রোকের সময় এয়ার ফুয়েল মিক্সচার সিলিন্ডারের মধ্যে প্রবেশ করানো হয়ে থাকে এবং এক্সস্ট ভালভের সাহায্যে সিলিন্ডারের মধ্যে থাকা ধোঁয়া বা পোড়া গ্যাস বাইরে বের করে দেওয়া হয়। এছাড়াও সিলিন্ডার হেডে থাকে ভালভ মেকানিজম, যেখানে থাকে রোকার আর্ম স্প্রিং যেগুলির সাহায্যে ভালভ দুটিকে অপারেট করা হয়। পেট্রোল ইঞ্জিন হলে সিলিন্ডার হেডে থাকে স্পার্ক প্লাগ এবং ডিজেল ইঞ্জিন হলে সেখানে থাকে ইঞ্জেক্টর এবং হিটার প্লাগ। এই স্পার্ক প্লাগের সাহায্যে স্পার্ক উৎপন্ন করা হয় এবং সিলিন্ডারের মধ্যে থাকা এয়ার ফুয়েল মিক্সচার বা জ্বালানিকে জ্বালানো হয়ে থাকে। এবং যদি ডিজেল ইঞ্জিন হয়ে থাকে তো সেখানে থাকে ইঞ্জেক্টর, ইঞ্জেক্টরের সাহায্যে সিলিন্ডারের মধ্যে ফুয়েলকে স্প্রে করানো হয়ে থাকে। এবং হিটার প্লাগের কাজ হচ্ছে সিলিন্ডারের মধ্যেকার টেম্পারেচারকে বৃদ্ধি করার জন্য আমরা হিটার প্লাগ ব্যবহার করে থাকি। এখানে জেনে রাখা হলো যে হিটার প্লাগ সমস্ত ইঞ্জিনে ব্যবহার করা হয় না, বিশেষত ডিজেল ইঞ্জিনে হিটার প্লাগ ব্যবহার করা হয়ে থাকে এবং পেট্রোল ইঞ্জিনে কিছু কিছু পেট্রোল ইঞ্জিনে হিটার প্লাগ ব্যবহার করা হয়। এবার আসছি ক্যাম্পশ্যাফটে। ইঞ্জিনের বিভিন্ন ডিজাইন অনুযায়ী ক্যাম্পশ্যাফট কোন ইঞ্জিনে ক্র্যাঙ্কশ্যাফটের পাশে ইঞ্জিন বডিতে লাগানো থাকে, আবার কোন কোন ইঞ্জিনে ক্যাম্পশ্যাফট সিলিন্ডার হেডে লাগানো থাকে। এই ক্যাম্পশ্যাফট ক্র্যাঙ্কশ্যাফটের সঙ্গে 2:1 রেশিওতে গিয়ার ড্রাইভ বা চেন ড্রাইভের সাহায্যে লাগানো থাকে, কারণ ক্র্যাঙ্কশ্যাফট যদি দুবার ঘোরে তো সেখানে ক্যাম্পশ্যাফটকে একবার ঘোরানোর দরকার হয়। এই ক্যাম্পশ্যাফটে ডিম্বাকৃতি দুটি চাকা লাগানো থাকে যার সাহায্যে ভালভ দুটিকে ওপেন এবং ক্লোজ করতে সাহায্য করে। আর ক্যাম্পশ্যাফটটি যদি ইঞ্জিন বডিতে লাগানো থাকে সেক্ষেত্রে দুটি পুশ রড ব্যবহার করা হয় ক্যাম্পশ্যাফট থেকে রোকার আর্ম পর্যন্ত পাওয়ার পাঠানোর জন্য। এগুলি ছাড়াও ইঞ্জিনের মধ্যে অনেক ছোট ছোট পার্টস থাকে, যেখানে বিয়ারিং, স্প্রিং, নাট বোল্ট, অয়েল, অয়েল চেম্বার, সিলিন্ডার হেড কভার ইত্যাদি। এই সমস্ত পার্টসগুলি হলো ইঞ্জিনের ইনসাইড পার্টস যেগুলি ইঞ্জিনের ভেতরে লাগানো থাকে। শুধু এগুলি হলেই কিন্তু ইঞ্জিন একটি সম্পূর্ণ গঠন হবে না, ইঞ্জিনের আউটসাইডেও যে সমস্ত পার্টস বা কম্পোনেন্টস থাকে সেই সম্পর্কে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন সমস্ত নতুন ভিডিওর আপডেট পেতে, আর কমেন্ট করে জানান আপনি কী ধরনের ভিডিও দেখতে চান। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।